दर्शक अस्सलामु अलैकुम इन्सपायर यू चैनल मैटेरियल्स परिचिति पर्व आजकल पर्व आपनादेर स्वागतम। आजकल पर्व आपनादेरके काठेर गहना और तैरिर पोरे जे स्प्रेटा व्यवहार करा हय अर्थात काठेर गहनार बेसगुलो रंग करार पर जे स्प्रेटा व्यवहार करा हय सेई स्प्रेर व्यवहार सम्पर्के जानाबो एबं एटा सम्पर्के विस्तारित तथ्य जेने नेब। तो अपनारा एखे देखते तीनटा एखे स्प्रेर बोतल रेखे एगुलो आसले सबगुलोर काज मूलत एक ही किन्तु कम्पानी भिन्न भिन्न और एदेर काज एक ही धरनेर एवं एदेर डिरेक्शनगुलो सब एखे देया आछे जे एगुलो किभाबे व्यवहार करते हय एगुलोर काजटा कि। तो एखे सब इंग्लिशे लेखा आछे तारपर आमि बांग्लाय बोले दिच्छि। प्रथमे एटार व्यवहार माने एटा कि कि काजे व्यवहार करा हय सेइगुलो एखे लेखा आछे। এই স্প্রেগুলো মূলত তিন চার পারপাসে বা তার চেয়ে বেশি পারপাসে ব্যবহার করা হয়। যেমন এগুলো মেটালে ব্যবহার করা হয়, কাঠের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এছাড়াও গ্লাসে ব্যবহার করা হয়। আর এগুলো ব্যবহার করা হয় মূলত উপরে একটা সুন্দর একটা স্তর ফেলে। এটা এটা একটা ওয়াটার কালার একটা স্প্রে, মানে এটা যখন আমরা স্প্রে করব তখন এটার উপর একটা প্রলেপ পড়বে যেটা থাকবে স্বচ্ছ প্রলেপ। এবং এই প্রলেপটা আর কাজটা হচ্ছে যে এটা ওয়েদারিং মানে আবহাওয়া ক্রিয়া থেকে রক্ষা করবে যে কোনো সারফেসকে। তো এই ধরুন যে আমরা যেহেতু কাঠের গহনার টিউটোরিয়াল করে থাকি, সেই টিউটোরিয়াল থেকে অনেক কমেন্টস এসেছিল যে কাঠের গহনার তৈরির পর যেই স্প্রেটা ব্যবহার করা হয় সেটার ব্যবহার দেখাতে। তো আজকে আমরা কাঠের গহনা এটা কেন ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা বলবো। যেমন এখানে আমি কয়েকটা বেজ রং করে রেখেছি, এছাড়াও আমার কিছু চুড়ির বেজ রয়েছে, এগুলো আমি স্প্রে করে দেখাবো। এই স্প্রেটার ব্যবহার বিধিও কিন্তু এই স্প্রের গায়ে লেখা রয়েছে, তারপর আমি এখানে বলে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা নিয়মটা হচ্ছে প্রথমে যে সারফেসের উপরে করব, যদি আমি কাঠের গহনার উপর করি তখন এটার সারফেসটা বা উপরিভাগটা অথবা মেটাল অথবা গ্লাস যে কোনো জায়গায় এটা যখন ব্যবহার করব তখন ব্যবহারের নিয়মটা হচ্ছে প্রথমে এটার সারফেসটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং শুকনা করে নিতে হবে। ভিজা থাকা অবস্থায় স্প্রেটা করলে কিন্তু স্প্রেটার যে কাজটা উপরে যে প্রলেপটা ফেলে স্বচ্ছ প্রলেপটা সেটা কিন্তু সুন্দর হবে না। তারপরে যেটা করতে হবে সে দ্য ক্যান, মানে এই ক্যানটাকে ঝাঁকিয়ে নিতে হবে আর ঝাঁকানোর সময়টা হচ্ছে হাফ এ মিনিট, মানে 30 সেকেন্ডের মতো এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ব্যবহারের পূর্বে। এছাড়াও এটাকে যেটা করতে হবে এটাকে প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার উপরে রেখে এটাকে ব্যবহার করতে হবে, মানে যখন আমরা স্প্রে করব তখন এটার দূরত্ব যেন 15 থেকে 30 সেন্টিমিটার উপরে হয়। এবং এটার যখন আমরা ব্যবহার করব তখন তো এটা এভাবে ক্যাপ খুলে নেব এবং ব্যবহারের পরে অবশ্যই ক্যাপটা লাগিয়ে রাখব এবং বাকি প্রসেসগুলো আমি যখন স্প্রেটা ব্যবহার করব তখন দেখিয়ে দেব। তার আগে আরেকটু বলে রাখি, যেহেতু আমি এটার ব্যবহারটা দেখাচ্ছি এবং আমার কাজটা হচ্ছে আমি এই টিউটোরিয়ালগুলো মূলত করে থাকি যে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা গহনা নিয়ে কাজ করেন, তারা যা বিজনেস পারপাসে কিভাবে কাজ করবেন সেটা জানানোর জন্য, তো তাদের জন্য বলবো এই স্প্রেটা কিন্তু কাঠের গহনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাঠের গহনা যখন আমরা এরকম রং করি প্রথমে যেই কালারটা সুন্দর এখানে যেই কালারটা দেখতে পাচ্ছেন, অনেকেই আমাকে পরে কমেন্ট করে যে আপু আমি কালার করছি কিন্তু কিছুদিন পর সেই কালারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, এটার কারণটা কিন্তু এটাই। যখন আমরা কালার করে এগুলোকে বাতাসে খোলা বাতাসে রেখে দেয় তখন কিন্তু এই কালারগুলো হালকা হতে থাকে এবং ধুলাবালি জমে কালারটা নষ্ট হয়ে যায়। আর এটা থেকে রক্ষা করার জন্য কিন্তু এই স্প্রেটা ব্যবহার করা হয়। আর এই স্প্রেটা ব্যবহার করলে যেটা হবে উপরে একটা প্রলেপ পড়বে, তার মানে রংটার হালকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এটাতে ধুলাবালি জমার সম্ভাবনা থাকবে না, এবং ধুলাবালি যদি জমে এটাকে খুব সহজে পরিষ্কার করা যাবে। এবং যখন এটার উপর একটা প্রলেপ পড়ে যাবে সেই প্রলেপটাতে যদি ধুলাবালিও জমে সেটাকে কিন্তু আমরা পানিতে পরিষ্কার করে নিতে পারবো। তবে এর মানে কিন্তু এই নয় যে আমি পানিতে এটাকে চুবিয়ে রাখবো ঘন্টার পর ঘন্টা, তাহলে কিন্তু স্প্রেটা দিয়ে সেটা হবে না। তো এখন চলুন আমরা এটার উপরে স্প্রে করে দেখাচ্ছি আপনাদের। তো স্প্রে করার ক্ষেত্রে আরও একটা ব্যাপার বলি, যারা কাঠের গহনার
নিয়ে কাজ করতেছেন, নতুন উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন, তারা হয়তো খরচ কমানোর জন্য স্প্রেটা বাদ দিতে পারেন, কিন্তু আমি বলবো যে বিজনেস পারপাসে করলে এটা কখনোই বাদ দিবেন না। এতে কিন্তু আপনাদের রেপুটেশনটা কমে যাবে, ক্লায়েন্টরা কমপ্লেন করবে, তো সেটা ব্যবসার জন্য খুবই মানে খারাপ একটা ইফেক্ট করতে পারে, সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আমি আপনাদেরকে আজকে একটু সাশ্রয়ীভাবে কীভাবে স্প্রেটা ব্যবহার করা যায় সেটা বলে দিচ্ছি। যেমন আপনারা যখন নাকি এই স্প্রেটা ব্যবহার করবেন, তার আগে একসাথে অনেকগুলো বেস যদি রং করে নেন, যেমন আমি এখানে অনেকগুলো বেস রং করে নিয়েছি, একই সাথে যখন স্প্রে করব এক স্প্রেতে কিন্তু আমার সবগুলো হয়ে যাচ্ছে। আর একটা বেস করলাম, একবার স্প্রে করলাম, তখন চারপাশে যখন স্প্রেটা ছড়িয়ে গেল আমার এটা ওয়েস্ট হলো, তো সেটা যাতে না হয় সেজন্য এরকম আপনারা অনেকগুলো বেস একসাথে রং করে নেবেন। যেমন এই চুড়িটার মাঝে আমি এই কানের দুলের বেসটা রেখে দিলাম, এই চুড়িটার ভেতরে এই কানের দুলের বেসটা রেখে দিলাম, এবং এই প্যান্ডেন্ট আমি এখানে রেখে দিলাম। এখন যদি আমি এখানে স্প্রে করতে থাকি, এই অল্প জায়গাটা স্প্রে করার মানে মাধ্যমে কিন্তু আমি একসাথে অনেকগুলো স্প্রে করতে পারতেছি, তার মানে আমার স্প্রেটাও সাশ্রয়ী হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা স্প্রে করবেন। এই যে আমি স্প্রেটা নিয়ে নিচ্ছি, প্রথমে এটার ক্যাপটা খুলে নিচ্ছি, এবং এটাকে যেহেতু 30 সেকেন্ড ঝাঁকিয়ে নিতে হবে, সেক্ষেত্রে আমি এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে 30 সেকেন্ড ঝাঁকিয়ে নেওয়ার পর আমি এটাকে 15 থেকে 30 সেন্টিমিটার উপর থেকে স্প্রে করছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি স্প্রে করছি, খুব বেশি স্প্রে করতে হবে। এবং একবার স্প্রে করার পর এটাতে কিন্তু নিয়মেই লেখা আছে যে প্রথম স্প্রেতে এটা যদি পাতলা আসে এটার ঘনত্বটা, তাহলে কিন্তু আবার স্প্রে করতে পারবেন। এবং আবার স্প্রে করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমবার স্প্রে করার পর এটাকে শুকানোর জন্য একটু সময় দিতে হবে পরবর্তী স্প্রে করার জন্য। এবং স্প্রে করার পর প্রতিবারই কিন্তু স্প্রে করার পর এই যে এটার ক্যাপটা মানে মুখের দিকটা ভালো করে টিস্যু দিয়ে মুছে রাখতে হবে, তা না হলে যেটা হবে, যেহেতু এটা একটু আঠালো টাইপের, এটার কিন্তু ছিদ্রটা বন্ধ হয়ে যেতে পারে, পরবর্তীতে ইউজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। সেই জন্য অবশ্যই প্রতিবার স্প্রে ব্যবহারের পর টিস্যু দিয়ে এটা মুছে এটার ক্যাপটা লাগিয়ে রাখবেন। তো আমি এটা একটু শুকানোর জন্য অপেক্ষা করছি দ্বিতীয়বার স্প্রে করার জন্য, এবং আমি আপনাদেরকে শুকানোর পরে দেখিয়ে দিব যে এটা কতটা চকচকে হয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেসগুলো শুকিয়ে গিয়েছে, আমি স্প্রে করেছিলাম যেগুলো, এগুলো শুকাতে অল্প কিছুক্ষণ সময় লাগবে। আর দেখতেই পাচ্ছেন লাস্টের দিকে ফিনিশিংটা কত চকচকে এসেছে, এতে করে রংটা অনেক গ্লুই হয়েছে, টেকসই হয়েছে। এবং এই রংটা, এই যে এখন যেই চকচকে ভাবটা রয়েছে, এটা কিন্তু আর নষ্ট হবে না, তার মানে রং আর হালকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারে এসেছে। আর আপনারা যদি এই স্প্রেগুলো অনলাইনে কিনতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ রূপান্তর থেকে কিনতে পারবেন, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন, আর যদি মনে করেন যে একবার স্প্রে করার পর শাইনিং ভাবটা এতটা আসে নাই, তাহলে কিন্তু আপনারা একবার শুকিয়ে যাওয়ার পর আরও একবার স্প্রে করে নিতে পারেন, এতে শাইনিং ভাব চলে আসবে। আপনাদের দেখিয়ে দেই যে এই পাশটা কিন্তু আমার স্প্রে করা নাই, এটা কিন্তু একটু খসখসে টাইপ, আর যে এই পাশটা আমি স্প্রে করেছি সেটাতে কিন্তু কতটা গ্লুই হয়েছে, আর এটাই মূলত এই স্প্রেটা ব্যবহারের অন্যতম কারণ। তাহলে আবারও সর্বশেষে বলে দিচ্ছি যেটা, যে এই স্প্রেটা কাঠের গহনাতে মূলত ব্যবহার করা হয় কাঠের গ্লোয়ের রংটাকে শাইনিং করার জন্য, গ্লোটা বাড়ানোর জন্য, এবং রংটা টেকসই করার জন্য, ধুলাবালি থেকে রক্ষার জন্য। আশা করি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের উপকারে আসছে, যদি উপকারে এসে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এবং আরও কী কী ম্যাটেরিয়ালস সম্পর্কে জানতে চান এবং সেটা ব্যবহার সম্পর্কে জানতে চান, তা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি কিন্তু একে একে সকল ম্যাটেরিয়ালসের সাথে এবং তাদের ব্যবহার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।